हद से ज्यादा हद से पार हो মাথায় ঠিকঠাক না, ভুলভাল ভিডিও করে দিই। তো আজকে আমি সারাদিন কোথায় যাচ্ছি কি করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আমার সঙ্গে সঙ্গে তোমরাও ঘুরে নেবে। তো এখন দেখো রেডি সেডি হয়ে গেছি, ব্যাক ক্যামেরায় তোমাদেরকে আমি দেখাচ্ছি, একটু ওয়েট করো। আর অপু আর আফি রুমের মধ্যে আছে, এখনই আমরা লাঞ্চ করলাম। তো লাঞ্চ করে রুমে চলে গেলাম, মানে এখানেই যেই হোটেলে আছি সেখানেই লাঞ্চ হলো আমাদের। তো এখন আমরা বিশ্ব বাংলাতে যাবো, তো যাই দেখি ঘরে, মানে রুমে যাই, কখন যাচ্ছে দেখি। এখন দুটো বাজে, তো ভিডিওটা দেখতে থাকো আর সামনে থাকো তোমাদের সঙ্গে। সব কিছু বেরিয়ে পড়লাম, একদম ভালো লাগে না আমাকে। তোমাকে তো কোনো কালই ভালো লাগে না, ঘুরতেই তো জানে না, ঘুরতে জানলে নিশ্চয়ই ভালো লাগতো। আর খ্যাপাটাকে দেখাও, খ্যাপা আমাদের, এই খ্যাপা প্যান্টটা ঠিক করে দাও তো খ্যাপা। তো এখন যাচ্ছি বিশ্ব বাংলা গেট, এত রোদে রোদে তো ঘুরতে আসা মানেই তো সারাদিন ঘুরে বেড়াতে হবে। ঘরে ঢুকে থাকলে তো বাড়িতে থাকাই ভালো, তাই না? তো ভিডিওটা দেখ থাকো আর সঙ্গে থাকো। আজকে আমরা এখন চলে এসেছি নিউ টাউন ক্যাফেতে। তো নিউ টাউনে এসে বিশ্ব বাংলা গেটের উপরে যেতে হলে টিকিট চার্জ কত, তোমার ওখানে কীভাবে যাবে তোমাদেরকে আমি সবটাই ক্লিয়ার করে বলবো আজকে। তো আমরা অলরেডি আগে লাঞ্চ করে চলে এসেছি, তাই দুপুরে বিশ্ব বাংলাতে গেলাম না, ক্যাফেতে দাঁড়িয়ে আছি, এখানে আইসক্রিম খাচ্ছি, টুকিটাকি কিছু খেলাম, সঙ্গে কিছু ভিডিও শ্যুট করলাম, কারণ আমার মনে হয় যে এইগুলো আমার মেমোরি হয়ে থেকে যাবে। এইসব ভিডিও করা নিয়ে কে কী বলছে না বলছে তাতে আমার কোনো যায় আসে না, আমি অনলি অন মেমোরি রাখার জন্য ভিডিওগুলো শ্যুট করি। আমাদের কোনো লাঞ্চের প্রোগ্রাম ছিল না, সেই কারণে অন্য কোথাও চলে গেলাম। তো এখানে আসতে গেলে তোমাদের ওই সাইডে যে টিকিট কাউন্টার দেখালাম, ওখান থেকে টিকিট নিতে হবে। ওইখানে প্রবেশ করার জন্য মাত্র 100 টাকা করে লাগবে, মানে পার হেড 100 টাকা। তো আমাদের টিকিট নেওয়া হয়ে গেল, এখন উপরের দিকে যাব। তো উপরে যাওয়ার জন্য পাশে লিফট আছে, তো লিফটে করে আমরা এখন উপরে যাব। আর পাশে একটা সিঁড়ি আছে, বাট সিঁড়িটা এইরকমই করা হয়েছে, সিঁড়িটা বন্ধ। তোমরা যখন লিফটে উপরের দিকে যাবে তখন এরকম একটা দৃশ্য দেখতে পাবে, তো দেখো কতটা সুন্দর লাগছে আর কি সুন্দরভাবে এই রেস্টুরেন্টটা বানানো হয়েছে। কলকাতায় প্রথম হ্যাঙ্গিং রেস্টুরেন্ট বলতে পারো, তো কলকাতায় প্রথম না, শুনেছি নাকি ভারতবর্ষের প্রথম হ্যাঙ্গিং রেস্টুরেন্ট এখানেই তৈরি হয়েছে। তো খুবই একটা সুন্দর, আর আমার খুবই আজ আসার ইচ্ছে ছিল, বলতে পারো একটা স্বপ্নের জায়গা আমার। তো স্বপ্নের জায়গাতে এসে আজকে আমার স্বপ্ন পূরণ হয়েছে, আসবো আসবো করে আশাই হচ্ছে না। কলকাতা বহুবার আসি কিন্তু এই সাইডটা আসা হয় না। তো এখানে আমাদের সামনে দুটো, আমরা দুজন আছি, তার দুটো চেয়ারের সিট দিল, তো এখানে আমরা বসে গেলাম। আর উপর থেকে আবার নিচের দৃশ্যটা দেখো কি সুন্দর লাগছে, আর আমি এতটাই খুশি যে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এখানে এসে একটা কি প্রবলেম হলো, কেন বেশি ফটো শ্যুট করতে পারলাম না। তো দেখো তোমাদের আমি খাবারের চার্টগুলো দিয়ে দিলাম, এখানে কেমন প্রাইসের কী কী খাবার পাবে তোমরা একটু দেখে নাও।
তো উপরে যখন আসলাম তখন একটু ঘুরে ফিরে নিলাম, তার সঙ্গে একটু ভিডিওটাও শ্যুট করে নিলাম। তো এখানে একটা কি জিনিস ভয় লাগছিল না, এখানে মানুষ যখন হাঁটছে তো মনে হচ্ছে জিনিসটা যেন নড়ে যাচ্ছে, তো একটা শব্দ হচ্ছে, তো একটু ভয় ভয় করছিল যদি এটা ভেঙে পড়ে যায়। আমি ওখানে বসে বসে খাচ্ছিলাম, ভিডিও করছিলাম, আর সেটাই ভাবছিলাম। শখ করে তো আসলাম, মানে খুবই আসার ইচ্ছে ছিল, তো এই সাইডটা আসা হয় না, কলকাতার ওই সাইডটা থেকেই চলে যাই সব সময়। তো সেই কারণে আজকে এসে ভাবছি এসে আবার এখানে পটল তুলে দেবো না, তো এরকম একটা অবস্থা হয়ে গেছে আর কি। তো দেখো আমাদের বাটার নান আর চিকেন চলে এসছে, তো তোমরা হয়তো ভাববে যে এত কম খাবার আইটেম কেন, কিন্তু জানোই আমরা বেশি খেতে পারি না, মানে সব জায়গায় যাওয়ার কারণ হচ্ছে একতে যাই, মানে আমি সব জায়গায় ঘুরে বেড়াবো, সব জায়গায় বলতে পারবো আমি এখানে গিয়েছি ওখানে গিয়েছি এটাই। তো এখানে হাত ধোয়ার পরিবেশনটা না খুবই ভালো। তো এখন আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, তো আমাদের এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়া কমপ্লিটও হয়ে গেল, তো আমরা এখন হোটেলের দিকে যাব। তো এটাই আমাদের বিশ্ববাংলার শেষ ভিডিও এতটুকুই। তো আর একটা কথা বলতে ভুলে গেলাম, তো এখানকার মানুষের ব্যবহারগুলো খুবই ভালো, যারা আর কি স্টাফ আছে তাদের ব্যবহার খুবই ভালো। যাচ্ছি বাড়ি, মানে বিশ্ববাংলাকে টাটা করে চলে যাচ্ছি, মাগো। তো আমাদের খুবই ভালো লাগলো, খুব সুন্দর রেস্টুরেন্ট, একটা খুবই স্বপ্ন ছিল আসা, সেই স্বপ্ন পুরো গেল। তো এখানেই ভিডিওটা শেষ করছি, কেমন লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করে জানাবে, যারা নিয়ে ওয়েট করছি একটা সাবস্ক্রাইব করে পাঁচটা ঘন্টার টাউন করে বাজিয়ে দেবে। কথা বলতে বলতে নিচে চলে আসলাম, তো এবার টোটো করে চলে যাবো হোটেলে, তারপর কাল সকাল থেকে আবারও ভিডিও শুরু হবে। তো বাই।